বলেছেন, হযরত মাওলানা ইয়াসাব রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন যে যদি ওলামায়ে কেরাম তোমাদের এই কাজকে শুধুমাত্র সমর্থন করেন যে ভালো কাজ করো ভাই, এটুকু কথাও যদি ওলামায়ে কেরাম বলে দেন তো ওলামায়ে কেরামের এহসান যেন, এটা ওলামায়ে কেরামের এহসান। আজ এখানে এ কথার কোনো প্রশ্নই আসতে পারে না যে ওলামায়ে কেরাম তবলিগ বুঝেন না, কাজে ওলামায়ে কেরামের এই তবলিগের মেহনতে কোনো প্রয়োজন নাই, আমরাই তো তবলিগ করি। আর আমাদেরকে তবলিগে কে লাগাইছে, এই তবলিগের মেহনত কিভাবে শুরু হয়েছে, আমার আগে এক মাওলানা সাহেব কথা বলছেন যে তবলিগের এই ছয় উসুল কোথা থেকে আসলো, এটা কি ইঞ্জিনিয়ারিং বই থেকে আসছে না কোনো ডাক্তারি বই থেকে আসছে? আর এই ছয় নম্বর ছয় উসুল তো কোরআন হাদিস থেকে নেওয়া হয়েছে। আর এখানে